আজকে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে যাচ্ছি কারখানা বাজার। যদিও আমাদের যাওয়ার প্ল্যান ছিল আশুলিয়া, তারপর নৌকা ঘাটে গিয়ে শুনলাম নদীতে কচুরিপানার পরিমাণ অনেক বেশি থাকার কারণে নৌকা ওদিকে যেতে পারছে না। তাই আর কোনো উপায় না পেয়ে কারখানা বাজার পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে। এখান থেকে আমরা অটো রিক্সা নিয়ে যাব চৌরাস্তা পর্যন্ত, আবার চৌরাস্তা থেকে অটো রিক্সা নিয়ে যাব কোড্ডা বাজার পর্যন্ত। এই পর্যন্ত আমাদের সাথেই থাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা ব্লগ করছি, আমাদের ফার্স্ট ব্লগ। কোড্ডা থেকে আশুলিয়ার দিকে যাব, তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের চ্যানেলের নতুন ব্লগ। এটা আশা করি সামনে আরও ভালো হবে ইনশাআল্লাহ, দেখুন আমাদের সাথে। আসলাম গাজীপুর চৌরাস্তা, এখান থেকে আবার অটো রিক্সা করে যেতে হবে কোড্ডা বাজার। ভাড়া পড়বে জন প্রতি 10-20 টাকা। দেখছেন আমাদের সবাই, আমাদের দলের কিছু লোকের জায়গায় আছে, আরো বিভিন্ন লোক আছে, বিভিন্ন অটোতে করে যাচ্ছে। সবাই আমরা কোড্ডা বাজার যে সবাই একসাথে হব, তারপর ইনশাআল্লাহ দেখা হচ্ছে, দেখতে থাকুন। Thank you.
যাব। তো আপনারা যদি গাজীপুর থেকে কেউ আশুলিয়া দিয়ে নৌকা দিয়ে ঘুরতে যেতে চান তাহলে এখানে অনেক নৌকা মাঝি পেয়ে যাবেন। ফার্স্ট টাইম আমার ব্লগ, আজকে যাচ্ছি কারখানা বাজার। তো আপনারা সকলেই জানেন যে সারা পৃথিবীতে করোনা ভাইরাস চলছে, করোনা ভাইরাসের জন্য আমরা কোনো জায়গায় বাইর হয়ে পারতেছি না। তো আজকে আমরা ঈদের পরের দিন আজকে আমরা ফ্রেন্ডদেরকে নিয়ে বাইর হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেক ফ্রেন্ডরা আছে। তো আমরা এই মুহূর্তে আমাদের আরেকজন মানুষ এসেছে, ডাক্তার এসেছে, দেখতে পাচ্ছেন। তো হ্যালো এভরিওয়ান, আপনারা যদি গাজীপুর থেকে কোনো নৌকা ভাড়া করতে চান তাহলে অবশ্যই পর্দা আসতে হবে। পর্দা আসার পর আপনারা এখান থেকে আপনারা কোথায় যাবেন সেটা আপনাদের এখান থেকে আপনারা ডিসিশন নিতে হবে। দামা দামি অবশ্যই করে নিতে হবে। খাবার দাবার, খাবার দাবার অবশ্যই এখান থেকে কিনে নিতে হবে, যেন ওই জায়গায় আপনারা ভালো খাবার পাবেন না, অথবা দাম বেশি থাকতে পারে। সবাই উঠার পর আমাদের নৌকা ঘাট থেকে ছাড়ছে কারখানা বাজারের উদ্দেশ্যে। Thank you.
বাইকই দেখলাম বাড়িতে না বসে থেকে আমরা সব বন্ধুরা মিলে একটা ছোটোখাটো ট্যুর দিয়ে আসি। আমাদের সাথে আছে রায়হান। রায়হান কিছু বলো, তোমার কেমন লাগতেছে তুমি বলো, একটু জানাও দর্শকদেরকে জানাও। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম।
বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কারখানা বাজার আছি। কারখানা বাজার রেল সেতুর উপরে। যে কোনো ঈদে আপনি আসেন না কেন, ঈদ ছাড়াও আসেন না কেন, সবসময় প্রচুর লোকজন থাকে। তো এবার এই লকডাউনের কারণে বা করোনা ভাইরাসের কারণে কোনো লোকজন আর কি দেখতে পাচ্ছে। প্রায় দেড় ঘন্টা ঘোরাঘুরি করার পর আমরা আবার নৌকায় উঠছি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের ভ্রমণ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।